ঝাড়খণ্ডের যে তিনজন কংগ্রেস বিধায়ক তারা ধরা পড়লেন পশ্চিমবঙ্গের মাটিতে হাওড়ার পাঁচলায় টাকা পয়সা সমেত, এইটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে বিজেপির হর্স ট্রেডিং। বিজেপি নেতারা ঘোষণাই করে দিয়েছিল যেভাবে অসৎ উপায়ে তারা মহারাষ্ট্রের সরকার ফেলেছেন সেভাবেই ঝাড়খণ্ড ফেলবেন, রাজস্থান ফেলবেন, তারপরে বাংলা ফেলবেন। এই জন্যই আমার প্রশ্ন যে ঝাড়খণ্ডের তিনজন এমএলএর গাড়ি থেকে টাকা পাওয়া গেল মানে সোজাসুজি ঝাড়খণ্ডের সরকার ফেলার ডিলিং এখানে কলকাতায় বসে কোথাও হচ্ছিল কিংবা কোনো একটা কানেকশন রয়েছে, যে কারণে কংগ্রেস নেতাদেরকে এই তিনজন নেতাকে হতে পারে এটা অগ্রিম টাকা দেওয়া হয়েছিল যে এই তিনটে নাও তোমাদের বুকিং করে নিলাম বাবা, তোমরা আরো দেখো জেএমএম এর এমএলএ কংগ্রেসের এমএলএ তাদেরকে আরো জোগাড় করো, সরকারটা ফেলে দিতে পারলে আরো বেশি করে টাকা দেবো, মন্ত্রিত্ব দেব, এটা অগ্রিম বুকিং এর টাকা ইফ আই এম নট রং। এবং অলরেডি এই ঘটনাটা নিয়ে যদি গভীরে যাওয়া যায় তাহলে সম্পূর্ণভাবে বিজেপির হর্স ট্রেডিং এর টাকা এটা, এটা প্রমাণিত হবে বলে আমার বিশ্বাস। কংগ্রেস বিধায়কের গাড়িতে বান্ডেল বান্ডেল টাকা উদ্ধার, পাঁচটা রানী হাতি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতে নোটের বান্ডেল উদ্ধার হয়। ইতিমধ্যে এই তিন কংগ্রেস বিধায়ক যাদেরকে বেশ কিছুক্ষণ আগে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, পাশাপাশি টাকা গোনার কাজও চলছে, টাকা গোনার যন্ত্র আনা হচ্ছে, সেই যন্ত্রের সাহায্যে চলছে টাকা গোনার কাজ এবং আর কিছুক্ষণের মধ্যেই টাকা গোনা শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত পাঁচটা থানা সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, যদিও এখনো পর্যন্ত ওই টাকা কিভাবে ওই তিন কংগ্রেস বিধায়কের কাছে এলো, কি কারণে তারা এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছিল সে বিষয়ে স্পষ্ট কোনো উত্তর বা কোনো নথি তারা এখনো পর্যন্ত দেখাতে পারেননি পুলিশ আধিকারিকদের, এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিকশাল কুমারী এবং ইরফান আনসারী তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এখন পশ্চিমবঙ্গের এই টাকা দুর্নীতি নিয়ে কথা বলার মতো তৃণমূল কংগ্রেসের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। স্বাভাবিকভাবেই এখন অনেকে মনে করছেন যে এখান থেকে টাকা সরিয়ে দেওয়ার দায়িত্ব, কারণ তৃণমূল তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতের সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে তারা জোট তৈরি করছে, তাই ভবিষ্যতে তো টাকা লাগবে, সেই জন্য ফান্ডিং করছেন এখান থেকে ঝাড়খণ্ডে জোট ঐক্যবদ্ধ করবার জন্য, তৃণমূলের শক্তির প্রসার বৃদ্ধি করার জন্য এবং সর্বোপরি তৃণমূলকে নেতৃত্বের সামনে নিয়ে আসার জন্য অবিজেপি জোট গঠনের জন্য যে প্রস্তুতি হচ্ছে, সেজন্য টাকা পাঠাতে এখন অসুবিধা হচ্ছে ইডি সিবিআই এর কারণে, এই টাকাটা এখান থেকে তৃণমূলের বদিকে চলে যায়। যদি টাকার অ্যামাউন্টটা যদি সেটা ওরা যদি সাবস্টান্সিয়েট না করতে পারে, আমাদের দলের যদি বিধায়ক আমরা উই ডোন্ট কেয়ার সরকার থাকলো চাই না থাকলো, যদি টাকাটাকে ওরা সাবস্টান্সিয়েট না করতে পারে হোয়াট এভার যা কিছু করবে ল উইল টেক ইটস ওন কোর্স, পার্টি এর কোনো দায়িত্ব নেবেন, তারা বিক্রি হতে এসেছিল, কে কিনতে এসেছিল, আমাদের কোনো কিচ্ছু এসে যায় না তাতে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, কংগ্রেস পার্টি এই ধরনের, আবার রিপিট করছি, এই ধরনের কোনো কার্যকলাপের সাথে কংগ্রেস পার্টি কোনো রকম ভাবে কোনো কিছু দায়িত্ব নেবে না। যদি সদুত্তর না দিতে পারে, যদি সাবস্টান্সিয়েট না করতে পারে, আবার বলছি সর্বোচ্চ আইনে যেটা সর্বোচ্চ সাজা সেটাই যেন হয় তাদের, এখানে পার্টির কোনো বক্তব্য নেই।